আমাদের এবারের গন্তব্য চাপাই নবাবগঞ্জ। ট্রেন ছুটে চলল আমের রাজধানী চাপাই নবাবগঞ্জের দিকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমি এই মুহূর্তে চলে আসছি কমলাপুর রেলওয়ে স্টেশন। আমি আজকের এই ভিডিওতে দেখাবো কমলাপুর রেলওয়ে স্টেশন টু চাপাই নবাবগঞ্জ। আমি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে চাপাই নবাবগঞ্জ জার্নি করবো, তো আপনি আজকের পুরো ভিডিওটা দেখাবো, তো অবশ্যই আমার ট্রেন জার্নিটা দেখবেন কমলাপুর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। কমলাপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক রেলওয়ে স্টেশন। আমাদের এবারের জার্নিটা শুরু হয় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। চাপাই নবাবগঞ্জ যাওয়ার জন্য আমি দুই দিন আগে অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট বুক করে রেখেছিলাম। অনলাইনে যে টিকিটটা কেটেছিলাম ওই ফর্মটা ডাউনলোড করে অথবা ফটোকপি করে নিয়ে যেতে পারবেন। আমি প্রিন্ট করে নিয়ে গেছিলাম, তারপর আমি টিকিট কাউন্টারে সরাসরি চলে গেলাম। টিকিট কাউন্টারে অনলাইন প্রিন্টটা জমা দেওয়ার পর আমাকে ট্রেনের টিকিট দিল। ট্রেনের টিকিট দেওয়ার পর ছুটে চললাম প্ল্যাটফর্মের দিকে। কমলাপুর রেলওয়ে স্টেশনে যাওয়ার পর মনটা ভরে গেল। প্রায় দুই বছর পর চলে গেলাম কমলাপুর রেলওয়ে স্টেশন। ছুটে চললাম 7 নম্বর প্ল্যাটফর্মের দিকে, যেখানে অবস্থান করছে বনলত এক্সপ্রেস। বনলত এক্সপ্রেস যা ঢাকা থেকে চাপাই নবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা দিবে দুপুর 1:30। আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেন ছাড়ার আগে 1:30 আগে ওইখানে উপস্থিত ছিলাম। ওইখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ ছিল, তাছাড়া ট্রেনের টিকিটটা নিয়ে ওইখানে চলে গেলাম। এই সেই বনলত এক্সপ্রেস ট্রেন, চলুন আপনাদেরকে বাহিরটা একবার ঘুরে দেখাই। অন্যদিকে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি অন্য একটি প্ল্যাটফর্মে এসে উপস্থিত হলো। আমি যখন প্ল্যাটফর্মে ঢুকেছিলাম তখন আর মানুষের আনাগোনা ছিল না, যখন ট্রেনটি আসলো তখন মানুষের ভিড়াভিড়। ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে তারপর আমি ট্রেনের বগি নাম্বার এবং ট্রেনের সিট দেখে উঠে বললাম নির্দিষ্ট বগিতে। আমার যে বগিটা ছিল এটা হচ্ছে বরিগঞ্জ। অবশেষে আমাদের ট্রেন ছুটে চলল আমের রাজধানী চাপাই নবাবগঞ্জের দিকে। তবে বনলতা এক্সপ্রেস 1:30 ছাড়ার কথা ছিল, সেক্ষেত্রে 20 মিনিট লেট হয়, 1:30 জায়গায় 1:50 ট্রেন ছাড়ে। চলুন এবার বনলতা এক্সপ্রেস সম্পর্কে কিছু তথ্য জেনে আসি। বনলতা এক্সপ্রেস 2019 সালে 25 এপ্রিল কনফারেন্সের মাধ্যমে রাজশাহী ঢাকা রোডে বিরতিহীন আন্তনগর এক্সপ্রেস উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে এটি শুধু ঢাকা রাজশাহী, রাজশাহী টু ঢাকা চলাচল করত। কিছুদিন চলার পর 17 জুলাই 2019 সালে তার একটি ট্রেনটির রুট চাপাই নবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হয়। এরই মধ্যে আমাদের বনলতা এক্সপ্রেস ট্রেনটি ঢাকা ক্যান্টনমেন্ট ক্রস করল। হঠাৎ করে খেয়াল করে দেখি আমার পাশের সিটে বসে আছে একজন মহিলা। পরে খেয়াল করে দেখলাম ওই মহিলাটি কান্না করতেছে। পরে জিজ্ঞাসা করলাম কেন কান্না করতেছেন। পরে ওই মহিলাটি বলল চকলেট বিক্রি করে টাকা না নিয়ে গেলে ঘরে জায়গা দেবে না ওনার স্বামী। কথাগুলো শুনে বেশ খারাপ লাগছিল, কিছু বলার নেই আর। যেখানে ইনকাম করে স্বামী পরিবার দেখাশোনার কথা ছিল, এখানে উল্টো মহিলাকে দিয়ে করাচ্ছে, কতটা খারাপ হতে পারে এই লোক। আবার অবাক করে একটি বিষয়, নিজের ছেলেকে চকলেট বিক্রি করে পড়াশোনা করেছে, এখন সেই ছেলেই মাকে চেনে না। বনলতা এক্সপ্রেস হচ্ছে ননস্টপ ট্রেন। ননস্টপ ট্রেন বলতে এটা শুধু কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সরাসরি রাজশাহী থামে, রাজশাহী থেকে চাপাই। ননস্টপ ট্রেন হওয়ায় কিন্তু দুঃখের বিষয় হলো আমি যেদিন ট্রেনে গিয়েছিলাম এটা প্রায় 4-5টা স্টেশনে দাঁড়িয়েছে। চলুন এবার ঘুরে আসি ট্রেনের ভিতরের অংশ। প্রথমে আসি ট্রেনের আসন বিন্যাস। বনলতা এক্সপ্রেসে মোট 12টি বগি রয়েছে। 12টির মধ্যে মোট আসন সংখ্যা হচ্ছে 948টি। আমরা এখন যেই বগিটাতে হাঁটছি এটা হচ্ছে নন এসি বা শোভন চেয়ার। এই বনলতা এক্সপ্রেসের নন এসিতে মোট 60টি বগি রয়েছে। 60টি বগির মধ্যে নন এসি বা শোভন চেয়ারের মধ্যে আসন সংখ্যা রয়েছে মোট 664টি এবং এসি বগি হচ্ছে 2টি, যার আসন সংখ্যা হচ্ছে 160। শোভন চেয়ার বা নন এসির প্রত্যেকটি সিটের ভাড়া হচ্ছে 425 টাকা করে। তবে আপনারা অনলাইনে টিকিট কাটলে আপনাদেরকে বাড়তি 20 টাকা খরচ দিতে হবে। আর এসি সিটের ভাড়া 800+। আমি যেহেতু এসি সিটের ভাড়া কাটি নাই সেজন্য আমার
আইডিয়া নেই আপনারা অবশ্যই গুগলে জেনে নেবেন, গুগল থেকে আপনারা পেয়ে যাবেন। আমি গুগলে যতটুকু দেখেছিলাম এসি সিটের ভাড়া হচ্ছে 825 টাকা। চলুন এবার বনলতা এক্সপ্রেসের টয়লেট দেখে আসি। বনলতা এক্সপ্রেসের প্রত্যেকটি বগিতে একটি করে হাত ধোয়ার বেসিন রয়েছে। তাছাড়া এই বনলতা এক্সপ্রেসের বিশেষ একটি সংযুক্ত হয়েছে বায়ো টয়লেট, যা সাধারণত বিমানের টয়লেটগুলো হয়ে থাকে। বায়ো টয়লেটে সাধারণত ময়লা আবর্জনা নিচে দিয়ে পড়ে যায় না অথবা পরিবেশ দূষণ হয় না। প্রত্যেকটি বগিতে দুটি করে টয়লেট রয়েছে। টয়লেটে রয়েছে গ্লাস, তারপর আরেকটি বেসিন, তারপর কমোড, লো কমোড, তারপর যে ট্যাব আছে পানির ট্যাব। এরই মধ্যে চলে আসলো টিকিট চেকার। একটা জিনিস খেয়াল করে দেখলাম, বনলতা এক্সপ্রেসে নিরাপত্তার জন্য প্রত্যেকটি বগিতে পুলিশ রয়েছে। ট্রেন চলেছে ট্রেনের বাড়ি চাপাইনবাবগঞ্জের দিকে। তবে বনলতা এক্সপ্রেসের খাবারের মান অনেক ভালো। এই বনলতা এক্সপ্রেসে একটি খাবারের জন্য খাবার গাড়ি রয়েছে। এখানে আপনি নাস্তা করতে পারবেন, আবার চা, পানি, কলা এরকম সব জাতীয় খাবার থাকে। তবে খাবার অনুযায়ী খাবারের দামটা একটু বেশি পড়ে যায়। আমি কফি খেয়েছিলাম, কফিটা বেস্ট ভালোই ছিল। এরই মধ্যে আমাদের বনলতা এক্সপ্রেস ট্রেনটি চলে আসছে টাঙ্গাইল। ননস্টপ ট্রেন হয়েও কিন্তু খেয়াল করে দেখলাম এই ট্রেনটি প্রায় 6-7টা স্টেশনে গিয়ে দাঁড়িয়েছে। যেমন এটা এখন যে জায়গাটা দাঁড়িয়েছে এটা হচ্ছে টাঙ্গাইল রেল স্টেশন। তবে ট্রেন যে যে রেল স্টেশনে দাঁড়িয়েছে বেশিক্ষণ সময় নেয়নি, সর্বোচ্চ গেলে 4-5 মিনিট দাঁড়িয়েছে, তারপর আবার ট্রেন ছেড়ে দিয়েছে। এরই মধ্যে আমাদের ট্রেন পৌঁছে গেল যমুনা সেতুতে। যারা এই রোটে চলাচল করে এই রোটের মোস্ট অ্যাট্রাকটিভ জায়গা হচ্ছে এই যমুনা সেতু। চলন্ত ট্রেন থেকে এই যমুনা সেতু এবং জলরাশি দেখতে বেশ দারুণ লাগে। এই যমুনা সেতুটি প্রায় 5 কিলোমিটার, যা ট্রেন এই যমুনা সেতুটি পার হতে সময় লাগে 20 মিনিটের মতন। ট্রেনের পাশে সড়ক যানবাহনগুলো আসা যাওয়া দেখতে খুব বেশ ভালোই লাগে। এই 5 কিলোমিটার রাস্তা পার হতে ট্রেনে সময় লাগে 20 মিনিট, আর বাস পার হতে সময় লাগে সর্বোচ্চ 5 মিনিট। তাছাড়া রাত্রেবেলা এই যমুনা সেতুটি বেশ ভালোই লাগে। পিঁপড়ার মতন গাড়িগুলো এরা এই পাশ থেকে ও পাশ চলে যায়, তারপর পিলারের লাইটগুলো জ্বলে, গাড়ির হেডলাইটগুলো জ্বলে। আবার ট্রেন থেকে যমুনা সেতুর নিচে তাকালে বেশ ভয়ে কাজ করে, কারণ এই ট্রেনটি এক সাইড দিয়ে চলাচল করে। ট্রেন থেকে যারা মাথা বাইর করে নিচের দিকে তাকাবেন অথবা আশপাশ তাকাবেন, তারা সাবধানতার সাথে মাথা বাইর করবেন, কারণ এই ট্রেনটির রাস্তার একবার এক সাইড দিয়ে চলাচল করে। আপনারা এখন যে পিলারটি দেখতে পাচ্ছেন এই পিলারে লাগতে কিন্তু দুর্ঘটনা হতে পারে, তাই সাবধানে মাথা বাইর করবেন। ফার্স্ট টাইম ট্রেন লং জার্নি, আমি এত দূরে কোথাও আগে একা নিজে যাইনি ট্রেনে করে। ট্রেনে চাপাইনবাবগঞ্জ যাওয়ার পথে হঠাৎ করে চাপাইনবাবগঞ্জের এক ভাইয়ের সাথে পরিচয় হয়। আমার সাথে এখন যে ভাইটাকে দেখছেন এই সেই ভাই। প্রথম প্রথম যখন ট্রেনে বসেছিলাম তখন একা বোরিং ফিল হচ্ছিল। এই ভাইটার সাথে আমার পরিচয় হয়ে হঠাৎ করে আমি বগিতে চা খেতে গেছিলাম, ওইখানে দেখি এই ভাইটা চা খাচ্ছিল। ওইখান থেকে আমাদের দুজনে পরিচয় হয়। তারপর থেকে ওইখানে আর একা বোরিং ফিল হচ্ছে না, দুজনে আড্ডা দিতে দিতে চলে যাচ্ছি আমের দেশ চাপাইনবাবগঞ্জের দিকে। বসন্ত এসে গেছে, বনে বনে বসন্তের ফুল, বসন্তের টের পাওয়া যাচ্ছে। ওই যে দেখা যায় গাছের দিকে তাকালে, নতুন পাতা আর ফুল ছেড়ে যাওয়ার দিন শুরু হলো বলেই। এই এক অপার্থিব সৌন্দর্য, স্মৃতিশীর্ণ গাছগুলো অনেক ঝরিয়েছে পাতা। আমাদের ট্রেন চাপাইনবাবগঞ্জ যাওয়ার সময় রাস্তার পাশে দেখা গিয়েছে অনেক রকমের ফুলের গাছ, সুন্দর সুন্দর অপরূপ সৌন্দর্য। I've been all around the globe.
এরই মধ্যে আমাদের আড্ডা গল্প দিতে দিতে আমাদের ট্রেন চলে আসলো চাটমোহর। তবে অন্যান্য ট্রেনের তুলনায় বনলতা এক্সপ্রেসের ট্রেনের স্পিড দেখে বেশ ভালোই লাগছিল। আপনারা এখন যে স্পিডটা দেখতে পারছেন, আপনারা আর ছবিটা দেখলে আসলেই বুঝতে পারবেন ট্রেনের স্পিড কতটা ছিল। প্রথম প্রথম বনলতা এক্সপ্রেসের যখন ঢাকা থেকে ছাড়ছিল তখন তেমন স্পিড ছিল না, যখন রাজশাহীর কাছাকাছি চলে আসলাম তখন ট্রেনের স্পিড বাড়ালো। ট্রেন ছুটে চলেছে আমার রাজধানী চাঁপাইনবাবগঞ্জের দিকে। ট্রেনের মধ্যে আড্ডা দিতে দিতে হই হুল্লাস করতে করতে আমাদের সময় চলে যাচ্ছে প্রায় এখন সন্ধ্যার দিকে। আপনারা এখন যে ছবি দেখে বুঝতে পারছেন আমাদের প্রায় মাগরিবের পর চলে আসছে এখানে আমাদের ট্রেন। আমাদের একটু সামনে গেলে চলে আসবে রাজশাহী রেল স্টেশন। বনলতা এক্সপ্রেস ঢাকা থেকে রাজশাহী পৌঁছানোর কথা ছিল 6টা অথবা 6:30টার দিকে। এই ট্রেন সেই জায়গায় বনলতা এক্সপ্রেস চলে আসছে প্রায় 7টার উপরে। তবে একটা কথা বলতে হয়, রাজশাহী রেল স্টেশনটা বেশ গোছানো সুন্দর। বেশিরভাগ যাত্রী রাজশাহী রেল স্টেশনে নেমে যায়, তারপর ট্রেনের বগি একেবারেই ফাঁকা হয়ে যায়। রাজশাহী রেল স্টেশনে ট্রেন কিছুটা থাকার পর তারপর আবার ছুটে চলো আমের দেশ চাঁপাইনবাবগঞ্জের দিকে। ট্রেন রাজশাহী থাকার পর আবার শুরু হলো আমের দেশ চাঁপাইনবাবগঞ্জের দিকে। অবশেষে আমাদের ট্রেন প্রায় 6 ঘন্টা জার্নি করার পর চলে আসলো আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে। প্রিয় দর্শক, আমরা এই মাত্র একটু আগে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে এসে থামলাম। আমরা মাত্র সকালে দুপুর 1:50 রওনা দিয়েছিলাম, এখন বাজে 8:47। আমরা 8:47 চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে এসে উপস্থিত হলাম। সত্যি আমার জীবনের প্রথম লং ট্রেন জার্নি বেশ দারুণ ছিল। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।